ভোর 5টার কাঁটা তখন ছুঁই ছুঁই, আকাশে একটু আলোর আভাস এসেছে। পূবাকাশে সূর্যি মামা তখনও ওকে মারেনি। কেমন যেন রাতের আঁধার আর ভোরের আশার এক যুগল মুহূর্তের সাক্ষী হয়ে চললাম। আজ যেখানে চলেছি, যাওয়ার ইচ্ছা মনে তো ভীষণ ছিল, এভাবে যে সুযোগ হয়ে যাবে বুঝতে পারিনি। বাবা মাও সাথ দিয়ে দিল, পরে তিনজনে এখন যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে, মানে রবীন্দ্র সেতু। এপার আর ওপারকে কি সুন্দর এক শৃঙ্খলে বন্ধন করে রেখেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি মঙ্গলাহাটে, সেখানে কি কি পাওয়া যায় তোমাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। চলে এসেছি মঙ্গলবার সোমবার শাড়ির মঙ্গলবার শাড়ির হাট থাকে, তো যেটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কিরম কি ফ্যান্সি ড্রেস, বাচ্চাদের ড্রেস মেটেরিয়াল কীরকম, 200 মধ্যে দরদস্তর করলে 150 তোমরা পেয়ে যাবে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এখানে এসেছি, আর আমাদেরকে কে নিয়ে এসছে, কার জন্য আমার আজ মঙ্গলাহাট কভার করা হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখনও পুরো বাজারটা খোলেনি, এখন অ্যাপ্রক্স 6টা বাজে। আমাদের যেটুকু দরকার সেটুকু নিয়ে চলে যাচ্ছি। কেন এসছি, কী জন্য এসছি, চলো যেতে যেতে গল্প করি। দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যা সেটাই জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট, বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহা সব ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে দ্বীপ আধারিতে থাকে হাট। প্রায় 300 বছর বয়স এশিয়ার বৃহত্তম বাজার মঙ্গলাহাট, যা আজও সমানভাবে জনপ্রিয়। এত প্রাচীন এবং আকারে বৃহৎ বাজার বা হাট পৃথিবীর আর কোথাও বসে কি না সংশয় আছে। প্রতি সপ্তাহে সোমবার মঙ্গলবার 2 দিন বসে হাট। মূলত এখানে পোশাক কেনা বেচা হয়। হাওড়ার এই বিখ্যাত হাটে বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে প্রচুর ক্রেতা বিক্রেতা আসে, লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। স্থায়ী আর অস্থায়ী মিলে বিশাল এলাকা জুড়ে ছোট বড় নানা রকম পাইকারি জিনিসের কেনা বেচা চলে। চারিদিকে আধুনিকতার এত জনপ্রিয়তা হলেও, বড় বড় শপিং মল গড়ে উঠলেও মঙ্গলাহাটের জনপ্রিয়তা এতটুকু কিন্তু তার জৌলুস কমায়নি, বরঞ্চ দিনে দিনে বেচা কেনার পরিমাণ যেন বেড়ে উঠেছে। কারণ প্রচুর জিনিসপত্র, প্রচুর মানুষ তাদের সম্ভার নিয়ে আসে, আর রিজনেবল প্রাইসের মধ্যে সবটুকু পাওয়া যায় এখানে। শাড়ি, জামা, প্যান্ট সমস্ত, এমনকি নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার সব বিখ্যাত শাড়ির যারা দোকান, তারাও এখানে কিন্তু পাইকারিতে তাদের অসামান্য শাড়িগুলো বিক্রি করেন। কি পাবে না মঙ্গলাহাটে প্রশ্ন সেটা করো। আজ যা চোখে দেখে এসেছি আমার কাছে কোনো অংশে বিস্ময়ের থেকে কম নয়। যা আমি হাতিবাগান গড়িয়াতে যে কুর্তিগুলো দেখি মঙ্গলাহাটে থরে থরে সাজানো, যার দাম তুমি যদি একসাথে 4-5টা নাও 150-200 টাকাতেও তুমি পেয়ে যাবে। ভেবে দেখো তো, এত সস্তা বাজার এই বিশ্বে আর কোথাও আছে কি না। এই জন্য একটা কথা আছে, যাক সে কথাটি একটু পরে আসি। তার আগে দুর্দান্ত সমস্ত কালেকশান দেখছিলাম, বাচ্চাদেরও ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে কয়েকটি শাড়ির দোকান মাত্র খোলা ছিল, তাই জন্য সেখান থেকেই শাড়িগুলো নেওয়া হলো। কেন শাড়ি নিচ্ছি বলছি তোমাদের, তার আগে এই যে উপরে যে ঢাকাই যেগুলো দেখছো না, এগুলো 370-380, এই যে ছাপা যেগুলো দেখছো এইগুলো 200-250 এরকম, মানে তোমার পকেট ফ্রেন্ডলি। এখানে তো আমি দেখছিলাম সবাইকে তুলে দেখাচ্ছিল, এগুলো সব তাঁত আছে, এই 280। তুমি একসাথে অনেকগুলো নিলে হয়তো দরদস্তুর করলে 220-230-250তেও চলে আসবে। আর এটা ছিল ফ্যান্সি বালুচরি শাড়ি, 500 টাকা মাত্র দাম, অল ওভার শাড়িতে কাজ করা, মানে দুর্দান্ত দুর্দান্ত শাড়ি কিন্তু রিজনেবল প্রাইস। আর একসাথে অনেক নিলে, পাইকারিতে নিলে তো দাম আরও কমে যাবে। ভোরবেলায় এত মানুষের ভিড়, আধা সময় তো এই নিশাচর চিনির ঘুমই ভাঙে না, কিন্তু কত দূর দূরান্ত থেকে শহরতলির চারপাশ থেকে মানুষ তখন কেনাবেচার জন্য চলে আসে। তো এত ভিড়ের মাঝখান দিয়ে যেতে যেতে যতটুকু পেরেছি, আমি নিজে দেখবো না তোমাদেরকে দেখাবো, এই দ্বন্দ্বে শুধু মরেছি।
কি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো জানো, এগুলোর কোনোটা আছে 200, কোনোটা 300, মানে একদম রিজনেবল প্রাইস, যত পারো কিনে নাও। এত সস্তা বাজার আর এই বিশ্বে কোথাও নেই। আমার তিলক তো আমাকে এই জন্যই বলে দ্য সিটি অফ জয়, কারণ মানুষের মনের আনন্দ আর হাসি সে ধরে রাখতে জানে, আমার শহর সবার জন্য। অর্থাৎ 8 থেকে 80 সকলের খুশির কথা ভেবেই মংলাহাটের পসরা যেন সব সময় সাজানো, মানুষ আসছে, কিনছে, নিয়ে যাচ্ছে। এই মংলাহাটে পাওয়া যায় না এমন কিছু নেই, সবটুকু পাওয়া যায়। চারিদিক দেখতে দেখতে যখন এগোচ্ছিলাম, কিছুটা এগিয়ে একটা দোকানের সামনে গিয়ে পুরো একদম হতবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। এত রকমের ভ্যারাইটিস, ওড়নার কালেকশন খুব কম দেখেছি। বিভিন্ন জায়গার ওড়না বোধহয় এইসব জায়গায় পাওয়া যায়। ছোট্ট ছোট্ট দোকান, কিন্তু ভিতরে নানা রকম কালেকশন একদম ঠাসা। ওই যে একটা কথা আছে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা, সেম একদম। আমি তো দাঁড়িয়ে দেখছি আর ভাবছি, এবার বলি কেন এসেছি মংলাহাটে। এসেছিলাম প্রতি বছর দুর্গাপুজোর আগে, বাবা রামকৃষ্ণ মিশন রাজারহাটের একটা ব্রাঞ্চ আছে সেখানে বাবা স্থানীয় কিছু মহিলাদের হাতে কাপড় তুলে দেন। বাবার মতো আরও অনেকে আসে, মা বাবা যায় কিছু কাপড় তাদের হাতে তুলে দেয়, তো সেই কাপড় কিনতেই মংলাহাটে আসা। বাবা গতবার অন্য এক জায়গা থেকে কিনেছিলেন, কিন্তু সেই কাপড়টা নাকি 11 হাত ছিল, কারণ একটা মাও রেখেছিল যে কারণে মা পরে যখন নিজে পড়তে যায় মা দেখে সেটা 11 হাত। ভীষণ বাবা কষ্ট পেয়েছিল যখন অত দাম নিল, অথচ এভাবে ঠকিয়ে দিল। তো এবারে আমাদের গন্তব্য ছিল মংলাহাট। শাড়ি কিনে তাই এবার বাড়ির দিকে রওনা দিলাম। যাবার সময় হাওড়া ব্রিজের উপর দিয়েই গেছি, দুদিকে তখন মা গঙ্গা। মা গঙ্গাকে প্রণাম করলাম, ভবতারিণীকে স্মরণ করলাম, আদ্যা মাকে স্মরণ করলাম, এগিয়ে চললাম। যদিও সূর্যি মামা এবারে কিন্তু গোসা করে আছে, কোথাও মুখ দেখায়নি, আকাশ ঘন কালো, মেঘে একদম ঢাকা। যাবার পথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল এবং পুরো রাস্তাটা ভালো বৃষ্টি পেয়েছি আমরা। যেতে যেতে শহরটাকে দেখছিলাম, এই যে একটু এগোলেই এখানে হচ্ছে বিশ্বের সব থেকে বড় ফুলের বাজার। প্রতি বছর যখন আমার মার পুজো হয়, বাৎসরিক পুজো, আমি এখানে এসেই ফুল কিনে নিয়ে যাই, অনেক কম দাম পড়ে জানো। তারপর এখান থেকে রওনা হয়ে বড় বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম। বড় বাজার বা এই যে পোস্তা বাজার, এটা এমন একটা জায়গা, ভিন রাজ্য থেকে জিনিসপত্র এখানে আসে, এই রাজ্যের জিনিস ভিন দেশে বা ভিন রাজ্য সর্বত্র যায়। এখানে প্রচুর মানুষের অন্নসংস্থান হয়, যারা মাল নামায়, মাল তুলে দেয়। বড় বড় সমস্ত দোকানপত্র আছে যেখানে পাইকারিতে জলের দামে জিনিসপত্র পাওয়া যায়। ফলে এমন একটা জায়গা যেখানে প্রচুর মানুষের রুজি রুটি নির্ভর করে। আমি শুনেছি যে এখানে নাকি 10-20 টাকাতেও পেট ভরাবার মতো খাবার পাওয়া যায়, মানে ওই লিট্টি চোখা, ছাতু মাখা, এগুলো। অর্থাৎ আমার শহর কলকাতা, মানে আমার প্রাণের শহর তিলোত্তমা, কখনো কাউকে অভুক্ত পর্যন্ত রাখে না। এখানে সব মানুষ পেটে কিছু না কিছু দিয়ে রাতে ঘুম ঘুমাতে পারে। আমার মা যাত্রাপথে যতগুলো মন্দির দেখেছে প্রত্যেকটা মন্দিরে দেখো প্রণাম করতে করতে গেছে। আবার আমাকে বলছিল, হ্যাঁ রে, বাদিকে পুটেকালীতলা চলে গেল, তুললি নাকি? ঠাকুর নিয়েই মা সারাদিন থাকে। একটা সময় থাকে যখন চারপাশে ছানাপোনাদের চ্যাঁপ্যাঁত লেগেই থাকে, কোনো অবসর থাকে না। আর যখন সেই ছানাপোনাগুলো, আচ্ছা এইখানে দেখো বিভিন্ন জায়গা থেকে দুধ আসে এখানে জানো, এই শহরটায়, মানে তারপর সেটা বিভিন্ন মিষ্টির দোকান বলো বা বিভিন্ন জায়গায় হয়তো ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমাদের কি হয়, বড় হয়ে গেল, আমার ভাই সুদূরে কর্মস্থলে আছে, আমার বিবাহিত জীবন, সন্তান নিয়ে ব্যস্ততা, ফলে মা বাবার জীবনটা একটু একাকিত্বে মরে যায়, তাই না? মাঝে মাঝে খুব কষ্ট হয়, এই জীবনে সবাই আমরা এই পথের যাত্রী হব। আজ ভীষণ ব্যস্ত, দম ফেলবার সময় নেই, কাল একদম ফাঁকা নিস্তব্ধ হয়ে থাকবো।
সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে চলে এসছে। এই যে শাড়ি কিনছি রামকৃষ্ণ মিশনে দেয় বাবা প্রতি বছর মার বাবা, এই জন্য এখানে এসেছিল শাড়ি কেনাগুলো আর কি, রামকৃষ্ণ মিশনকে দান করে অতবার হাতে করে সবাইকে দিয়ে এসেছি, তাই না? সেখানে বাবার মা যায় তো তাদের ওখানে মানুষকে ডাকে আর কি, তো তখন এই কাপড়গুলো দান করে। তো সকালবেলায় কাল মানে দুদিন আগে থাকতেই মাই বলেছে মুগলা হাটে যাবো, ব্লগ দেখে না ইউটিউবে সবার, সেই জন্য যাবো। তো আমি দেখলাম, আমিও বললাম চলো আমিও যাই, আমিও দুপালি যা পাই। তবে মোংলা হাটের শাড়ির হাট যেটা সেটা মঙ্গলবার থাকে। তবু আজকে আমরা দু তিনটে শাড়ির দোকান পেয়েছি না, তার মধ্যে একটা দোকান থেকে সব শাড়ি কিনে নিয়েছি, মন করে বেরিয়েছি, বাড়ি চলে যাচ্ছি শাড়ি টাড়ি কিনে।